আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানে ইসলামী বিপ্লবের নেতা খামেনির বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ। সত্যি কি আবার হামলা হতে পারে ইমরান খানের উপর? যে কারণে আইনজীবীকে ব্যাটহীন সচিন বলে ও ভৎসনা ভারতের প্রধান বিচারপতির। ইউক্রেনে প্রবল শীতে বিদ্যুৎহীন 1 কোটি বাসিন্দা। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনিকে রক্ষার একমাত্র উপায় প্রতিরোধ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনিকে রক্ষার একমাত্র সঠিক পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। যারা মনে করেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে, তাদের অবস্থান ভুল, তা প্রমাণিত হয়েছে। 36তম ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি এই কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের মোকাবেলার পথ হচ্ছে সেটি, যেটি ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অনুসরণ করেছেন। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনিকে রক্ষার একমাত্র সঠিক পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। যারা মনে করেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যাবে, তাদের অবস্থান ভুল, তা প্রমাণিত হয়েছে। 36তম ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি এই কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের মোকাবেলার পথ হচ্ছে সেটি, যেটি ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অনুসরণ করেছেন। সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইরানে ইসলামী বিপ্লবের নেতা খামেনির বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ। ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির বাড়িতে সরকার বিরোধীরা অগ্নি সংযোগ করেছে। খামেনির বাড়িতে আগুন লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার 18 নভেম্বর খামেনির বাড়িতে আগুন লাগানোর ছবি এবং ভিডিও ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে পশ্চিম মারকাজি প্রদেশের খোমেইন শহরের এই বাড়িটিতে আগুন জ্বলছে। এছাড়া বিক্ষোভকারীরা ওই বাড়ির সামনে উল্লাস করছে। খোমেইন শহরের এই বাড়িতেই জন্মেছিলেন খোমেনি। শহরের নাম থেকেই তার উপাধি খোমেনি হয়। পরে বাড়িটি জাদুঘরে পরিণত করা হয়। তবে আগুন লাগানোর এই ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে খোমেনির বাড়িতে অগ্নি সংযোগের বিষয়টি অস্বীকার করে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, প্রতিবেদনটি মিথ্যা। মহান বিপ্লবের প্রয়াত প্রতিষ্ঠাতার বাড়ির দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। খোমেনির বাড়ির বাইরে অল্প সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। প্রসঙ্গত 1989 সালে খোমেনির মৃত্যুর পর তার বাড়িটি জাদুঘরে পরিণত করা হয়। গত সেপ্টেম্বরের দিকে হিজাব না পরার কারণে ইরানের নৈতিক পুলিশের হাতে গ্রেপ্তারের পর মারা যান 22 বছর বয়সী মাহসা আমিনী নামের এক তরুণী। এরপরেই ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। সৈয়দ রুহুল্লাহ মুসাবি খোমেনি, যিনি পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খামেনির হিসেবে পরিচিত, তিনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং 1979 সালের ইসলামী বিপ্লবের নেতা, যার ফলশ্রুতিতে ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন এবং 2500 বছরের পুরনো পারসিক রাজতন্ত্রের সমাপ্তি ঘটে। বিপ্লবের পর খামেনি ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান মোতাবেক জাতির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব বহনকারী সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন। 1989 সালের 4 জুন আয়াতুল্লাহ আলী খামেনি তার স্থলাভিষিক্ত হন। সত্যি কি আবার হামলা হতে পারে ইমরান খানের ওপর? চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিকি ইনসাফের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটে। আগাম নির্বাচনের দাবিতে দেশটির ওয়াজিরাবাদ শহরে লং মার্চ করার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় এক দুর্বৃত্ত। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ইমরান খানকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলায় পিটিআইয়ের এক সমর্থক নিহত হন। আহত হন দলটির
কয়েকজন নেতাকর্মীও। এর পরপরই লং মার্চ স্থগিত করা হয়। এদিকে আবারও হামলার শিকার হতে পারেন ইমরান খান, এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। শুক্রবার ব্যবসায়ীদের করা একটি আপিলের শুনানির সময় গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এই কথা বলেন তিনি। জানা গেছে, ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভের সময় রাস্তা অবরোধ নিয়ে ব্যবসায়ীদের করা একটি আপিলের ওপর শুক্রবার আদালতে শুনানি চলছিল। এ সময় সেখানে একটি গোয়েন্দা প্রতিবেদন পেশ করে পুলিশ। এই প্রতিবেদন অনুযায়ী ইমরান আবার লং মার্চে অংশ নিলে তার উপর আরেকটি হামলা হতে পারে। এই পরিস্থিতিতে ইসলামাবাদের সভা সমাবেশের জন্য পিটিআইকে নতুন করে আবেদন করতে বলেছেন বিচারপতি আমির ফারুক। একই সঙ্গে লং মার্চে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। হামলার শিকার হওয়ার পর ইমরান খান অভিযোগ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল ফয়সাল নাসির ওই ঘটনায় জড়িত। তবে নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি ইমরান খান। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীও ওই অভিযোগ অস্বীকার করেছে। হামলার সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এদিকে হামলার পর 10 নভেম্বর আবারও লং মার্চ শুরু হয়েছে, তবে সরাসরি অংশ নিতে পারেননি ইমরান। বর্তমানে তিনি লাহোরে নিজ বাড়িতে অবস্থান করছেন, সেখান থেকেই সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই লং মার্চে সশরীরে উপস্থিত থাকবেন ইমরান। যে কারণে আইনজীবীকে ব্যাটহীন শচীন বলে ভৎসনা ভারতের প্রধান বিচারপতির। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা শুনানি নিতে এজলাসে বসেন দেশটির প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কিন্তু শুনানিতে ব্রিফ তথা মামলা সংক্রান্ত কাগজপত্র ছাড়াই হাজির হন আইনজীবী, আর এতে বিরক্ত হয়ে আইনজীবীকে ভৎসনা করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সংশ্লিষ্ট আইনজীবীকে ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেন, আপনি আপনার আইনজীবীর গাউন পরে আছেন, তবে আপনার হাতে কোনো কাগজপত্র নেই, বিষয়টি দেখে আমার খারাপ লাগছে। এরপর বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, ব্রিফ মামলা সংক্রান্ত নথি ছাড়া আইনজীবী ঠিক ব্যাট ছাড়া সচিন তেন্ডুলকারের মতো। পরে আইনজীবীকে বিচারপতির নির্দেশের সুরে বলেন, এরপর থেকে মামলার প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখবেন। এ সময় সঙ্গে সঙ্গে তাতে সম্মতি জানান ওই আইনজীবী। ইউক্রেনে প্রবল শীতে বিদ্যুৎহীন 1 কোটি বাসিন্দা। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। নতুন করে রুশ বাহিনীর হামলায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলো। এতে অন্ধকারে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। প্রবল শীতে বিদ্যুৎহীন অন্তত 1 কোটি ইউক্রেনীয় বাসিন্দা। সাংবাদিক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা যা করা যায় আমরা করছি। তিনি জানিয়েছেন, এয়ার ডিফেন্স সিস্টেমে 6টি ক্রুজ মিসাইল ও 5টি ড্রোন ধ্বংস করেছেন তারা, কিন্তু তাতেও লাভ হচ্ছে না। শীত আসার আগে যুদ্ধ কিভাবে থামানো যায় তা নিয়ে একসময় দীর্ঘ আলোচনা চালিয়েছিল ইউক্রেন সহ ইউরোপের দেশগুলো, কিন্তু সে আলোচনা সফল হয়নি। এখন শীতের মধ্যে জ্বালানি কেন্দ্র ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ঘটনা ঘটছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ভাণ্ডারে টান পড়তে শুরু করেছে। মাঝে মধ্যে অন্ধকারে ডুবছে বিস্তীর্ণ এলাকা। ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে রক্ষার একমাত্র উপায় প্রতিরোধ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে রক্ষার একমাত্র সঠিক পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। যারা মনে করেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে তাদের অবস্থান ভুল, তা প্রমাণিত হয়েছে। 36তম ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি এই কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের মোকাবেলার পথ হচ্ছে সেটি যেটি ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অনুসরণ করছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, যারা কোনো যুক্তি বোঝে না তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে যেসব দেশ চিন্তা করছিল তা যে ভুল ছিল সেটি প্রমাণ হয়েছে। সমস্ত আপোষ আলোচনা ব্যর্থ হয়েছে, বরং এর পরিবর্তে প্রতিরোধকামীরা বিজয়ী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তার কঠোর সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশের পক্ষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি মেনে নেওয়ার সুযোগ নেই।
মার্কিন ও ইহুদিবাদীরা মনে করেছিল যে এই চুক্তি হয়তো তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু তা কখনো নিরাপত্তা দেবে না। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়।